আবারও আক্রান্ত হলেন এক সাংবাদিক। গতকাল রাত 10:30 নাগাদ শাসক দলের দুষ্কৃতের দ্বারা আক্রান্ত হলেন খোয়াই রাইজিং নিউজ নেটওয়ার্কের এডিটর তথা ত্রিপুরা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট খোয়াই জেলা কমিটির অফিস সম্পাদক অর্ণব ঠাকুর সিনহা। গতকাল রাত 10:30 নাগাদ করোনা কার্ফিউর সময় গাছ থেকে পড়ে আহত এক শিশু সহ তার মা বাবাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবার জন্য সাহায্য করতে গিয়েই অর্ণব এবং তার এক সহকর্মীর উপর আক্রমণ করে পরিমল দেবনাথ সহ একাধিক দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারীরা অর্ণব ঠাকুর সিনহাকে মারধরের পাশাপাশি তার গলার থেকে একটি সোনার চেইনও ছিনতাই করে নিয়ে যায় বলে খবর। তার সহকর্মীর মোবাইল ফোনও ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। এমন সময় পুলিশ চলে আসায় অর্ণব ও তার সহকর্মীরা প্রাণে বেঁচে যান। আহত শিশু ও তার মা বাবাকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে অর্ণব গাড়ির তেল ফুরিয়ে যায়। অর্ণবের পরিমলের নিকট তার গাড়ি থেকে একটু পেট্রোল চেয়েছিল, এটাই তাদের সরকারের বিরুদ্ধে খবর যাবে বলে পরিমলের বক্তব্য। এই অপরাধী পরিমল হামলা করে অর্ণব ঠাকুরের উপর। ত্রিপুরা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট খোয়াই জেলা কমিটি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। খোয়াই জেলা কমিটি মনে করে সাংবাদিকদের উপর আক্রমণের গণতন্ত্রের উপর আক্রমণের সামিল। এই রাজ্যে যারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা বারবারই সাংবাদিকদের উপর আক্রমণ চালাচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে। উল্লেখ করা যায় যে অভিযুক্ত পরিমল দেবনাথ 2018 নির্বাচনের পর 27 এপ্রিল খোয়াই শহরে সংবাদী অনুপ দত্ত চৌধুরীর উপর আক্রমণ করেছিল। এদিকে অভিযুক্তদের চূড়ান্ত শাস্তি দাবি করেছে ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট খোয়াই জেলা কমিটির অফিস সম্পাদক বিমলেন্দু দাস। এক প্রেস বিবৃতিতে এ সংবাদ জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।